সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 29 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আইনুল ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার বাগাসলা গ্রামে। তো এই খামার থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই খামারের যে গাভী গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গাভী গরুগুলো রাখছে, সেগুলো কেমন বয়সের, কী পরিমাণ দুধ দিচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই খামার থেকে যেহেতু গাভী গরু বিক্রি করা হয়, গাভী গরু সংগ্রহ করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই খামারে আসতে হবে। খামারে এসে নিজে দুধটা দহন করে যাচাই বাছাই করে এগুলো কিনতে হবে, কেননা পাবনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ শোনা যায়। এই কারণে আপনারা যেখান থেকে গাভী সংগ্রহ করেন না কেন, সব ধরনের সাবধানতা অবলম্বন করে এগুলো সংগ্রহ করবেন। এতে আশা করি আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না, আমাদের উপরও দায়ভারটা আসবে না। তো চলুন এই খামারে যে গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখাই, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে একটু পরিচয়টা বলবেন। আমার পরিচয়, আমার নাম আয়নাল, আমার নামে খামারডা ঈশ্বরদি পাবনা বাগাসলা গ্রাম। তো আপনি একজন গাভী বিক্রেতা? হ্যাঁ, গাভী বিক্রি করি ভাই। গাভী গরু সংগ্রহ করেন, পরবর্তীতে এখান থেকে বিক্রি করেন? হ্যাঁ, এখান থেকে বিক্রি করি। তো আপনার এখান থেকে তো বিভিন্ন অঞ্চলের লোকজন গাভী নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়, বহুত নিয়ে যায়। তো এখন তো বর্তমানে পাবনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগের কথা শোনা যায়। হ্যাঁ, বহুত আছে ভাই, সব খামারে তো আর এক সমান হয় না। তারপরে উনি আসবে, আসে দেখে শুনে আমার কথা যাচাই বাছাই করে নিয়ে যেতে হবে। তারপরে এখন যে যেখান থেকে গরু কিনবে সব থেকে নিরাপদ, যার জিনিস তাকে সর্বদিক দেখে বুঝে নিতে, কারণ কেউ যদি বুঝে নিতে গাফিলতি করে সেই ক্ষতিগ্রস্ত বেশি হয়। হ্যাঁ, বেশি হবে ভাই। তো একটু বলেন, যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসবে আপনার গাভীগুলো দেখে বুঝে নিতে, তো আপনি তাদের কী কী সুযোগ সুবিধা দিবেন? সুযোগ সুবিধা দেবো, আমার বাসায় আসি থাকবে, দেখে শুনে যেটুক দুধ বলবো ওটুক যদি না হয় ওনার দিন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর আমার কথা একটা কথাই অনুরোধ, দাঁত থেকে নিন, আপনি দেখে শুনে বুঝ করে নিয়ে যান ভাই, আপনার লোকে এমনি করলাম দেখতে পারে না, ঠিক আছে? তারপর বিশ্বাস করে নাই, আপনি নিজে সরজমিনে আসবেন, আসি দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আমরা প্রতিনিয়ত এই দিক নির্দেশনা বা এই পরামর্শই দিয়ে থাকি, তারপরেও কিছু কিছু দর্শক প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইনে গরু কেনার ফলে। পরে আমাদের নিকট জানানো হচ্ছে যে ভাই ওই খামার থেকে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবার আপনি কিছু করেন। তখন আসলে আমাদের কিছু করার থাকে না, কারণ আপনি একজন বিক্রেতা। সাপোজ এই গাভীটা, এই বাচ্চাটা যদি আপনি এখন একটা দামে বিক্রি করেন, ওই গাভীটা উনি নিয়ে যাওয়ার পর যদি এরকম দুধটা না পায় বা কোনো সমস্যা হয়, গাভীটা দুর্বল হয়ে যাবে, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে অনেক সময়, সে যদি তখন আবার আপনাকে গাভীটা ব্যাক দিতে চায়, আপনি তো কখনোই এটা আনবেন না। কারণ আপনি জানেন এই গরুটা যদি আপনি ব্যাক আনেন, মিনিমাম এই গরুটার থেকে 50,000 টাকা আপনি লস যাবে, না এই গরুটার থেকে আপনি সর্বোচ্চ গেলে 10,000, 15,000, 20,000 টাকা লাভ করবেন, কিন্তু নিয়ে আসলে তো আপনার 50,000 লস যাবে। আপনি তখন কী চাইবেন? যে দরকার হলে ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, তো আমি গরু ব্যাক আনবো না। তো এই কারণে ক্রেতাদের এত সুন্দর করে বোঝানোর পরেও ক্রেতারা এই জিনিসগুলো বোঝে না, যে গাভী গরু স্থান পরিবর্তন হলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো এই জিনিসগুলো আপনাদের মাইনেই গরু সংগ্রহ করতে হবে, আর এই গরু সংগ্রহ করার আগে সর্বদিক আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার এইখান থেকে ভালো গরু নিয়ে যাওয়ার পর আপনার খামারে যা যদি অসুস্থ হয় ওটা আপনার কপাল, আর এইখান থেকে যদি আপনাকে অসুস্থ করে দেওয়া হয় সেটা প্রতারণা। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, রেখে সর্বদিক লক্ষ্য রেখে খেয়াল করে গাভী কিনবেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না। আর আসে দেখে কে গাভী কেনার পরেও যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, সেই অভিযোগটা আমাদের করবেন। কিন্তু অনলাইনে গাভী কেনার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হলে আজকের পর থেকে কেউ আর আমাকে অভিযোগ করবেন না, কারণ আমরা কখনো অনলাইনে গাভী কেনার পরামর্শ দেই না। আর অনলাইনে গাভী কিনবেন, নিজ দায়িত্বে কিনবেন, ক্ষতিগ্রস্ত হলে আপনার নিজের সেটা, সেই দায়ভার আমাদের উপর চাপাবেন না বা সেই অভিযোগও আমাদের উপর করবেন না। তো আয়নাল ভাই চলেন এবার আপনার গরুগুলো দেখি, আর আপনি একটু গরুগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ দেখেন, তো একদম শুরুতেই একটা গরু আছে সাদা কালো, কোন জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীটার বয়স কেমন, কতগুলো দাঁত? গাভীর বয়স 4 দাঁত ছিল আর 2টা দাঁত ভাঙছে, 6টা দাঁত। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান ভাই। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটা তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। বাচ্চার বয়স 14 দিন হয়েছে ভাই। 14 দিন। হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ দেখেন, সম্পূর্ণ সুস্থ ভাই। গাভীটাও সুস্থ? হ্যাঁ একদম সুস্থ, দেখেন খায় কিলো হয়েছে। আচ্ছা, তো এই গাভীটার থেকে সারাদিনে কতটুকু দুধ পাওয়া যায়? এই গাভীটার আপনি 22 লিটার গ্যারান্টি দিতে দেবো। 22 লিটার? হ্যাঁ, আমার বাসায় থেকে দুয়া দেখে নিয়ে যেতে হবে। সকালে কত লিটার? সকালে আপনি 14-15 পাচ্ছি। সকালবেলা 14-15? হ্যাঁ, একটানে। বিকালবেলা? বিকালে 6-7 এরম হচ্ছে ভাই। আচ্ছা, তো যে ক্রেতাই নেবে
সবকিছু দেখতে হবে। আর সবার আগে যে জিনিসটা দেখতে হবে, যেহেতু দুধের গবি বর্তমানে দুধ হচ্ছে, সেই দুধটাই দেখতে হবে। এখানে যদি দুধ না থাকে, আপনি হাজার জাত গরু কিনে নিয়ে গেলেও আপনার বাচ্চা না না, এটা আমার বাসায় যদি থাকে তাহলে আপনার বাসা তো হতো, সেটাই সেটাই এই বাসায় কতটুকু আছে সেটা দেখতে হবে, দেখতে হবে। তো আপনি বলতেছেন যে পরিমাণ দুধের কথা, এটা ক্রেতারা এখানে দহন করে বুঝে নিতে পারবে, দোয়া বুঝে নিতে হবে। দুই বেলা আপনি 22 লিটার হলে নেবেন আনলে আলাদা। আচ্ছা, তো দাম পড়বে কেমন? এটা 3 লক্ষ লিটার হবে। 3 লক্ষ টাকা। আচ্ছা, দুধটা দহন করার পরে আপনি যে দাম চাইছেন এই দামের থেকে দরদাম করবে। আর খুবই ঠান্ডা, খুব ঠান্ডা। এই পাশে আর একটা গাভী আছে, এই গাভীটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়াম, 4 দাঁত বয়স ভাই, 4টা দাঁত। কততম বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাই, প্রথম বাচ্চা। হ্যাঁ, প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই, বকনা বাচ্চা। ওই যে সামনে যে বাচ্চাটা বাঁধা, বাচ্চাটা এই যে জালি বাচ্চা ভাই দেখেন। আচ্ছা, বাচ্চার বয়স ভাই? বাচ্চার বয়স আজ 10 দিন হয়েছে ভাই। 10 দিন হয়েছে। দুধ পাওয়া যায়? হ্যাঁ, দুধ পাওয়া যাচ্ছে। সকালে 12 লিটার, 12.5 লিটার পাচ্ছি ভাই। এতটুকু দুধ হয়? হ্যাঁ, দুয়া দেখে নিয়ে যাবে, আমার মুখের কথাই তো নেবে না গরু। সেটাই, বিকালবেলা, বিকালবেলা আপনি এই গরুটা 18-19 লিটার গ্যারান্টি দেবো। 18-19 লিটার দুই বেলা উনি দহন করে দেখে নিতে পারবেন। উনি যদি দুধ হয় দুই বেলা 18-19 লিটার দেখে শুনে বুঝ করে যদি হয় তাহলে নেবে, না নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এই গরুটার দাম চাওয়া কেমন? এটা 2,40,000 ভাই। 2,40,000 দাম চাওয়া, উনি তো আলোচনা কিছু কম হবে, দুধটা দেখার পরে দরদাম করতে পারবে। আচ্ছা, আর এই পাশে কিছু লাল গরু আছে, চলেন এবার লাল গরু গুলো দেখি। ললিতা দেখেন দাম সুতা কত সুন্দর ভাই, অবশ্যই দেখেন, খুবই ঠান্ডা গরু, অবশ্যই। আচ্ছা, তো এই যে এই পাশে আরেকটা লাল গাবি আছে, এই গাবিটা? এটা শাইয়াল ভাই, শাইয়াল জাতের গাবি। আচ্ছা, এই গাবিটার বয়স কেমন? এটা 6 দাঁত হয়ে যাবে, দ্বিতীয় বিয়ার। 6টা দাঁত, দ্বিতীয় বাচ্চা প্রসব করছে। এই যে সঙ্গে যে বাচ্চাটা আছে, এটা বাচ্চার বয়স? বাচ্চার বয়স 23 দিন হচ্ছে ভাই, 23 দিন। আর গাবিটা সেকেন্ড বাচ্চা? হ্যাঁ, সেকেন্ড বাচ্চা ভাই। আচ্ছা, তো এই গাবিটার দুধ কেমন হয়? এই গাবিটার শায়াল গরু তো দুধ কম হয় ভাই, তাও আপনি 10-11 লিটার গ্যারান্টি দেবো ভাই। একটা শায়াল গরুর 10-এর দুধ হয়? হ্যাঁ, ভালো শায়াল, এটা তো বড় শায়াল ভাই। আচ্ছা, তো কতটুকু দুধ হয়? ক্রেতাকে আসতে হবে, আসে দেখে শুনে নেবে, আমার মুখের কথাই তো নেবে না উনি। শায়াল গরু কতটুকু দুধ না হয় এটা দেখতে হবে আসে। হ্যাঁ, শায়াল গরু দুধ তো না হয়, যদি শায়াল দুধ না হয় তো জার্সি হয়তো এই গোটা 14-15 দুধ হইতে। আচ্ছা, তো আপনি বলতেছেন 2 বেলা 10 কেজি দুধ দান করে? হ্যাঁ, 10 আপনি 10 কেজি গ্যারান্টি দেবো। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? এটা 1,65,000 ভাই। 1,65,000 টাকা দাম চাইছেন। হ্যাঁ, উনি দুধটা দেখার পরে গাবি এবং বাচ্চা সর্বদিক লক্ষ্য রেখে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে ভাই। আচ্ছা, পাশে আর একটা গাবি আছে, এইটাও তো বোধহয় শায়াল? এইটাও শায়াল ভাই। এই গাবিটার বয়স কেমন? এটা 4 দাঁত ভাই, 4 দাঁত। হ্যাঁ, কততম বাচ্চা? বাচ্চা আগে একটা বাচ্চা দিছে ভাই, এটা সেকেন্ড টাইম। হ্যাঁ, এটার সঙ্গে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 15 দিন হয়েছে ভাই, 15 দিন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এইটার থেকে কি পরিমাণ দুধ হয়? এইসব শায়াল গুলো তো দুধ কমে, তারপর আপনার 9-10 গ্যারান্টি আছে। আচ্ছা, 9-10 কি কতটুকু হয় উনি দহন করে দেখে নিতে পারবেন, দেখে নিতে সমস্যা কি? আর শায়াল গরু বাংচাটি দেখেন, দেখেন শায়াল জাত জাত এ মা দেখেন, লাভিটা শায়াল গরু মেনটাই হয়েছে এইটো কাকে। আচ্ছা, দেখেন? হ্যাঁ হ্যাঁ, আর বাংচাটি কত সুন্দর দেখেন, অবশ্যই। আর এটা কম্বল, শায়াল গরু কম্বলটা মেন। আচ্ছা, তো এই গরুটার দাম পড়বে কেমন? এটা 1,70,000 ভাই, 1,70,000 দাম চাওয়া। কারো পছন্দ হলে দুধটা দেখে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, পাশে আর একটা লাল গরু আছে, এটা কি গরু? এটা জার্সি ভাই। পাশে যেটা আছে এটা জার্সি গরু? এটা জার্সি। এই গরুটার বয়স কেমন? এই বয়স 2 দাঁত ভাই, 2টা দাঁত বয়স। তাহলে কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা ভাই। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই, বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 17 দিন হয়েছে ভাই, বাচ্চার বয়স আজ 17 দিন। দুধ পান? দুধ পাই। কতটুকু? এটা সকাল আপনি 8-9 পাচ্ছি ভাই, সকালবেলা 8-9। হ্যাঁ, বিকেলবেলা? বিকালে দুই বেলা আপনার 14 গ্যারান্টি দিত ভাই, 14 গ্যারান্টি। হ্যাঁ, তো কোনো ক্রেতা এই গরুটা নিতে হলে সবার আগে এসে গরুটা দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। আর এটা সুস্থ কিনা, বাচ্চাটা সুস্থ কিনা? এটা অরিজিনাল জার্সি ভাই। হ্যাঁ, এটা অরিজিনাল জার্সি গরু দেখবেন, জার্সি গরু তো দেখলে চিনা যায় ভাই, অরিজিনাল কোনটা আর 2 নম্বর কোনটা। আচ্ছা, তো এই গরুটা দেখে দুধ কি পরিমাণ আছে? হ্যাঁ, দোয়া দেখে নিয়ে যাবে ভাই, আমার মুখের কথা তো নেবে না কেউ, তো দহন করে বুঝে নিতে পারবে। দাম কেমন? এটা 1,70,000 হয়ে যাবে, 1,70,000। সবশেষে একটা গাভী আছে, এটা? এটাও জার্সি ভাই, জার্সি। হ্যাঁ, আচ্ছা,
এই গাবিটার বয়স কেমন? এই গাবিটার বয়স 4 দাঁত ভাই। 4 দাঁত। হ্যাঁ। কততম বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই। প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? চার বাচ্চা আছে ভাই। বাচ্চাটা আবার শাহিয়াল আছে ভাই। শাহিয়াল চার বাচ্চা। তো এইটার কেমন দাম পড়বে? এটা আপনি 1,25,000 ফেলে দেওয়া যাবে। 1,25,000 টাকা। এটাই কম দামের গরু ভাই আমার। কি আছে? হ্যাঁ দুধ আছে। দুই বেলা 8 লিটার দুধ আছে ভাই। আচ্ছা তো কি পরিমাণ দুধ আছে উনাকে এখানে আসতে? হ্যাঁ আইছে দুধ। আমার মুখের কথাই তো আমি একটা কথাই বললাম, আমার মুখের কথা নেবে না উনি। সরজমিনে আসবে, আইছে দুয়া দেখে নিয়ে যেতে হবে। আচ্ছা তো এখানে আসবে যে গরুটার যে পরিমাণ দুধের কথা আপনি বলছেন, তারা এই গরুটার এই পরিমাণ দুধ যদি দহন করে পায় আর অবশ্যই তাকে দুই দিন দুধ দহন করতে হবে চার বেলা। সমস্যা না, আমি দুই বেলা আইছে দুয়া দরকার, দুই দিন দোয়া নেই, সমস্যা না। মিনিমাম চার বেলা যদি কোনো ক্রেতা দুধটা দহন করে দেখে নেয় তাহলে আশা করি ক্ষতিগ্রস্ত হবে না। না না, এক বেলা দেখে নিলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, আর দুই দিন দোয়ালে তার ক্ষতি হবে না, সম্ভাবনা থাকে না। তো এই যে এই পাশে দুটো ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় না, একটা শাহিয়াল বকনা আছে ভাই। শাহিয়াল বকনা? হ্যাঁ। এগুলো কি গাভীরই না আলাদা? না আলাদা বাচ্চা ভাই। আলাদা বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো ভাই। খুবই ছোট মনে হচ্ছে? ছোট বয়স হয় না, এখন 8 মাস কালকা বাচ্চার বয়স। 8 মাস। আর ওই পাশেরটা? ওটা আপনার 6 মাস হয়েছে। 6 মাস। হ্যাঁ। এর মা নাই? না মা নাই। আচ্ছা সম্পূর্ণ খাবার দাবার খায় এখন? হ্যাঁ ছুবে দেন, খায় কি হয়েছে দেখবেন না। আচ্ছা তো আবার এই যে বাচ্চা শাহিয়াল করে বাচ্চা দিয়েছে। হ্যাঁ তলাটা ভালো থাকে শাহিয়াল বাচ্চা। তলা লাভই সব অরিজিনাল শাহিয়াল। তো বকনাটার দাম কেমন আর ষাঁড়টার দাম কেমন? এটার দাম আপনার জন্য 55,000 হল লেখা যাবে। বকনাটা? বকনাটা। আর ষাঁড় বাচ্চাটা? ওইটা আপনি 42,000 হল দেওয়া যাবে ভাই। ষাঁড় বাচ্চাটা হচ্ছে এই পাশে যেটা আছে এটা ষাঁড় বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। এটা 42,000, এটা 55,000। 55,000 টাকা। তো বর্তমানে আপনার কালেকশনে এই গরু এই গরুগুলাই ছিল যেগুলো আমরা ইতিমধ্যে দেখলাম, আপনি একটু বর্ণনা জানালেন। তো এই ধরনের গরু কারো নিতে হলে, যেহেতু এই অঞ্চলের অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ শোনা যায়, ক্রেতাদের আসতে হবে নিজের সাবধানতা অবলম্বন করে দুধটা দহন করে মিনিমাম চার বেলা দহন করে দেখে নিতে পারবে। হ্যাঁ দুয়া দেখে নিয়ে যাবে, আমার মুখের কথাই না, উনি সরজমিনে আসবে আমার বাসায় থাকবে খাওয়া দাওয়া করবে দেখে শুনে দুই বেলায় দুয়া দেখে বুঝ হলে উনি নেবে, আর বুঝ হবে না নেওয়ার দরকার নাই। তো এখানে যখন দূর দূরান্ত থেকে ক্রেতারা আসবে কোনো রকম হয়রানি? না না হয়রানি কিসের ভাই, আমি আপনি আপনি যদি ঠিকানা দিবেন আমি ওই ঠিকানায় আপনি নিয়ে আসবো, নিয়ে আসি আপনার আমার বাসা আছে বাসার থাকবে। তো দূর দূরান্ত থেকে তো আসবে আপনার বাসায় থাকবে, তো আপনার ওনার যদি কোনো গরু পছন্দ হয়, সাপোজ আপনার এখানে 6টা গরু আছে, উনি দহন করে দেখবে যে গরুটা দুধ ভালো উনি সেই গরুটা নিবে। হ্যাঁ তো গরুর দুধটা দহন করে দেখতে গেলে কি আপনাকে কোনো রকম বায়না করে দুধটা দেখতে হবে? না না বায়না লাগবে না, বায়নাও লাগবে, বায়নাও লাগবে না, উনি টেকাও লাগবে না। আচ্ছা দাম হবে ছেলের সেটিং হবে, আপনি ব্যাংকে টেকা লাগা দেবেন চলে যাবে গরু। তার মানে বায়না ছাড়া আসবে দুধটা দেখবে দরদাম হবে একবারে টাকা দিয়ে নিয়ে টাকা দিয়ে একবার নিয়ে চলে যাবে। কারণ আপনাকে আমি আপনাকে আমি বলবো যে 10,000-20,000 বায়না দেন, ওইটা দরকার নাই। কারণ এই অঞ্চলে যে খামারের আছে এরা বায়না নিয়ে অনেক ধরনের ঝামেলা করে। না আবার বায়না হবে এই শায়াল গরু কিন বায়না হবে ভাই, শায়াল গরু তো দুধের কোনো গ্যারান্টি হয় থাকে না। এটা আপনি আপনি পছন্দ হলে আপনি 10-20,000 বায়না দিয়ে আপনি নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। তো ঠিক আছে আনাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।